Yo, Sasa. Sasi. Also, seat pan nahi. Na, bhitore wala seat nahi. Ah, ki korbo? Seat ase 300. Manush hai 1000. Seat to bhav karan jay na. Ki jair? Baba re, amra gram theke aschi. Amar bou khub oshustho. এখানে বললে চিকিৎসা করতে 30000 টাকা লাগবে 30000 টাকা সেই চিন্তাই করতেছি 30000 টাকা লাগবে না গরিব মানুষ হিসেবে পাইবো আজ আমি একটা জিনিস বুঝি না স্যার গরিব মানুষের তো দামের উপর দিব কিনে গরিব মানুষ তো সুলগানি দিব ফোরা তাই না আমি ডাক্তার দেই বলেছি আমার সুলগানি বাবা রে আপনার সাথে কথা বলতে এখন ভালো লাগতেছে না আমি খুব চিন্তার মধ্যে আছি গ্রামে গিয়ে যে ভিটাটা বিক্রি করে টাকা নিয়ে এসে চিকিৎসা করামু কিন্তু হ্যাঁ রে কার কাছে রেখেছি কই রেখে যাবো আমি চিন্তা করতেছেন কি রেখে আপনি বুঝতে পারলাম না গ্রামে যাবেন আপনার যান যা বাড়ি জমি যা যা করবেন করেন এটি বাউ দেন কোনো সমস্যা নেই তো টাকা বাউ দেওয়া নেন আমরা আছি না আমি দেব টাকা পয়সা কিছু আনছেন আনছি অল্প স্বল্প অল্প টাকা তো মনে করেন এই জায়গায় কিছু হইব না ঠিক আছে অল্প টাকায় কি হইব এই যে দেখতেছেন এত বড় একটা শহর হ্যাঁ এই শহরটা যে চুম্বক টাকা হইতেছে লোহা চুম্বকে কি টানে লোহা টানে এর শহরে থাকতে হলে মেলা টাকা লাগে এই যে জামা কাপড় কিনতে হলে মেলা টাকা লাগে খাইতে হলে মেলা টাকা লাগে এই যে চিকিৎসা করতে গেলে কিডনি ব্যথা লাগে কিডনি আপনি জানেন প্রত্যেকটা 10 টাকা লাগে যাই হোক চাচা আর কাম শেষ হয়ে গেছে কাম যাই কাম হয়ে গেছে মানে ভাই আমার আব্বা চোখ দূরে একদম আপনার মতো আসি আমি যখন দূরে থেকে আপনারা দেখছি আপনি দেখলাম না কাঁদতেছিলাম আপনি দোয়া করেন চাচা ঠিক আছে ভালো হয়ে কি অবস্থা ক গরিব মানুষ তো হাজার খানিক টাকা পাবি মনে হয় কষ্ট আর কিছু নাই দুস্ত দুস্ত দাম দামে দুস্ত এটা করছো নাকি কত দেখ 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 ভাই আমি ওই জায়গায় যে যাত্রা দেখাইছি আর যে অভিনয় করছি আমি তো 6 লাভ হয়ে যাবো না জনগণের আমি যদি একবার অভিনয় শুরু করি আমার কি মনে জানোস করতে হবে সারাদিন হাসপাতালে থাকবো হাসপাতাল কিন্তু হাসপাতাল না হাসপাতাল কি জানোস হাসপাতালে যে বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক রোগী থাকে কম টেয়ারে বেশি ভাই কিন্তু যেটা হয়েছে যে শহরে তো অনেক মানুষই আয় শহরের বাইরে তো আয় হসপিটালের মধ্যে অনেকজন দেখা নিয়ে টাকাটা আসলে মারা উচিত হয় না কি কস হ্যাঁ তুই কি কস হাতেন ধরে গেছিস গা সে ভুলে গেছিস গা হ্যাঁ আরে বেটা তোর তোর জীবন মনে নেই তোর আমার গল্প শুনিস নাই তুই হ্যাঁ কেউ খাইবার দেয় না কেউ পরবার দেয় না কাপড় বন্ধু পিনবার দেয় না বেটা ন্যাংটা ঘুরছি বেটা কথা কইতেছিস তুই আমার লগে রোদে পড়ছি বর্ষায় বিচ্ছি রাইতের পর রাত না খায়া থাকছি তুই জানাস একবার আমার জ্বরাই ছিল হ্যাঁ এমন জ্বর আইছে সবাই ভাবছে মরে যাবো গা, কেউ আমার মাথায় পানি দেয় না। জ্বরের ভিতরে আমি ছোট্ট একটা বলে আটতে 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 দেখি কোনো জায়গায় পানি নাই ভাই, কোনো জায়গায় পানি নাই। এরপর আমি গিয়ে দেখি একটা বাড়ির পায়খানার পাইপ পড়া ভাই, পায়খানার পানি দিয়ে আমি আমার মাথায় দিছি ভাই। গন্ধ এত বাজে গন্ধ, তারপরে পানি মাথায় দিছি ভাই। আমার করণে কিছু আসছিল না, ওই শহরে না ওই দেশে না। হুন এই দেশে একজন আরেকজনের রক্ত খেয়ে বড় হয়, যার পেটে যত রক্ত তত বড় মানুষ। আমি সব রক্ত খেলাম, ওই দেশে সব থেকে বড় মানুষ হয়েছে আমাকে। আমি তুই আমার কি বুঝাই বেড়াস? একবার গেছি ছোটবেলায় এক হোটেলের বাইরে, যাদের কাছের এরকম মুখেরা মনে কর কাছের দেওয়াল দেওয়া, ভিতরে ভাই জুস খায়, 1000 টাকা দিয়ে জুস খায় ভাই। আমার কাছে 500 টাকা নেই ভাই, আমি রুটি খাবো ভাই। আমি চাইছি 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 দেখছি অর্ধেক জুস খায় অর্ধেক ভালাই দিয়ে গেছে গা। আমি গেটের অনেক হারে আমি হাত পাজর করে গেলাম ভাই, আমার খুব জুস খেতে মন যেতেছে ভাই, আমার জুস খানি দিলে ও কিচ্ছু না ভাই, আমার একটু দেন, আমি ভিতরে যাবো না। ইচ্ছা মতো মারছে ভাই আমার ভাই, অনেক মারছে ভাই। জ্বরে কত জ্বরে কত কথা আমার লাগে, তুই জ্বরে কত কথা আমার লাগে। এটি কথা তুই আমার কবি না রাশেদ, যে এই কামে নামছস এই কাম করবি ভাই, এটি কবি না। ওই জুস খাওয়া বড় লোক টাকা মাইরা আনলেন না, মনটারে বুঝে দিতে পারতাম। তুই বুঝছ না আমাকে কাগো টাকা মারছি, আমরা গরিব লোক রাশেদ। কোন এই গরিব কথাটা আর কোনদিন কবি না ভাই, এই দেশে কোনো গরিব নাই, সব বড় লোক। 8800 টাকা আছে না, এলো এই 8000 টাকা রাখ, আর বাকি যে টাকা আছে সব রাখ, আর এই 800 টাকা দিয়ে পূর্তি করবো। আমি গরিব আইসি, কোনো গরিবই নাই এদেশে, সব বড় লোক।